আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। এখানে একটা পাইপেন বসিয়ে দিয়েছি, পাইপেনে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন এখানে পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, এখন এখানে দিয়ে দিচ্ছি দারচিনি, এখন দিয়ে দিচ্ছি এলাচ বাটা, এখন এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কষিয়ে নিতে হবে। এখন এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, এগুলোকে কষিয়ে নিতে হবে ভালো করে। এখানে কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, মানে এগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যেন না পড়ে যায়, পানি দিয়ে দিয়েছি না পড়ার জন্য। আমি আজকে গরুর মাংস রান্না করবো, ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি, এগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি, ঢাকনি ঢেকে দিয়েছি। অন্য চুলে আমি ডাল বসাবো, এখানে মসুর ডাল আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, এখন এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি লবণ, এখন এখানে সরষের তেল দিয়ে দিব। এখন এগুলোকে ভালো করে মেখে নিচ্ছি আমু, এতে এখন দিয়ে দিচ্ছি দারচিনি, এখন এখানে পানি দিয়ে চুলে বসিয়ে দিয়েছি। আমার চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, আপনার ছেলে এটা আমি এখন পরিবেশন করে দেখাবো, আপনার ছেলে এটা বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর হয়েছে, আপনার ছেলে এটা বানিয়ে নিতে পারেন। আমার ডালটা হয়ে গিয়েছে। আমার ভিডিওটা ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।